লিয়াকত হোসেন হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের বার্ষিক দুই দিন ব্যাপী ওয়াজ ও দর মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জিজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী, আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন যে এই মাহফিলটি মাদ্রাসা কর্তৃক আয়োজিত। আপনাদের চোখের সামনেই অসংখ্য ছাত্রদেরকে পাগড়ি পরিধান করানো হয়েছে। একটা মাদ্রাসা এলাকার থাকা মানে গোটা এলাকার একটা গর্ব, এবং এটার সুনাম চতুর্দিকে ছড়িয়ে পড়ে। এই মাদ্রাসার সুনাম গোটা আপনার বাগেরহাট জেলায় ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ, কারণ অসংখ্য ছাত্রদের মাথায় পাগড়ি, প্রত্যেক বছর ছাত্রদেরকে পাগড়ি দেওয়া হচ্ছে। বলুন, রেজাল্ট ভালো হইলে না না হইলে? ভালো হওয়ার কারণেই আজকে মাদ্রাসার অসংখ্য ছাত্রদের মাথায় পাগড়ি। আমি এখানে বসে অনেকক্ষণ কথা শুনলাম মাদ্রাসার বসে, হুজুর আসার পর থেকে, যিনি আজকের মাদ্রাসার সম্মানিত মুহতামিম গাজী গোলাম কিবরিয়া সাহেব, ওনার এই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তিনি প্রতিষ্ঠান বেড়ে ওঠা, উনি আসার পর থেকে আপনাদের মাদ্রাসার সুনাম চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। রব্বে করিম হযরতের হায়াতে আমলে বরকত দুক, আমিন। তো এই মাদ্রাসা যদি আরো উপরে ওঠে, এতে আপনারা সুনাম না, আপনাদের অহংকার মাদ্রাসাটা আস্তে আস্তে আরো বড় হোক। এই মাদ্রাসার ছাত্র গোটা বিশ্বে ছড়িয়ে পড়বে, গোটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা খেদমত করবে এই মাদ্রাসার ছাত্ররা। এই জন্য মাদ্রাসাটা আরো উপরে উঠুক, শান্ত সবাই চান। এই এলাকার প্রত্যেকটা মানুষ যদি কারো তিনটা ছেলে থাকে একটা মাদ্রাসা দিবেন, নিয়ম হলো তিনটারই দিনই এলেম শিক্ষা শিকার চেষ্টা করান, যদি না পারেন তো একজন ছেলে হলেও কোরআনের হাফেজ বানান, আলেম বানান। হাফেজ আলেম হইলেন কি লস? আগে মানুষটা বলতো হুজুর বানাইলে খাইব কেমনে, ঠিক নেই? হুজুর বানাইলে তা খাইব কি? হুজুররা যেই পরিমাণ দেশি মুরগের রান খায়, এদেশের এমপি মন্ত্রীও খাইতে পারে না। এমন একদিন মিস আছে যে দেশি মুরগের রান আমরা খামর ফরে না, আমরা খাওয়ন ফালাইয়া দিতাম, চাই খাওয়ন আমরা ভিজে ভিজে ঘুরে, হুজুর হইলে লস নাই। কথা বুঝতে পারছেন? তাও আমরা যে খাই মহব্বত করে খাওয়ায়, এমপি মন্ত্রীদেরকে খাওয়ায় কেন জানেন? বিপদে ফিরা খাওয়ায়, ভয়ে খাওয়ায়। কিন্তু এ বসেন, আমি কি বলছি, কি আজীব অবস্থা, কে বলছে আপনারা কালেকশন করতে? বসেন বসেন, আমি বলার আগে শুরু করে দিচ্ছি। সম্মানিত শুধু বসেন, আওয়াজ যাইতেছে পিছনে। আমারে ভালো মাইক দিয়ে আমারে সামাল দিতে পারে না, আর এই মাইক দিয়ে কোন, আমি যদি এখানে সিল্লি মারি না মাইক জাগাত শেষ। আমার ভলিউম বাড়াইলে মাইকের ভলিউম কি বাড়লাম অবধি জানে? এই জন্য 5 মিনিট সময় নিতেছি ইনশাল্লাহ, এর ভিতরে ঠিক করে নেন আপনি। তো সম্মানিত শুধু শুনেন, একজন হাফেজ আলেম বানানো দরকার, ঠিক নেই? যদি না পারেন, হাফেজ আলেমের বাপ না হইতে পারেন, তো হাফেজ আলেমদের চাচা হন, নাতি হন, নাহলে জামাই হন, আলেমদের কাছে মেয়ে বিয়ে দিয়ে জামাই হন। তাও যদি না পারেন, একজন হাফেজ আলেমকে খাবারের ব্যবস্থা করেন, হাসরের মাঠে এটা আপনার নাজাতের ফয়সালা হয়ে যাবে। শেষ কথা, একজন হাফেজে 10 জন জান্নাত নেই আমরা জানি নাকি? তা আমাদের হুজুরে ব্যাখ্যা দিছিল 10 জন কারা, কথা বুঝতেছেন? সংক্ষেপে বলি, 10 জন ব্যাখ্যা দিছিল এক বুজুর্গ, যে 10 জন কারা কারা। প্রথম নাম্বার মা বাবা, বুঝতে পারছেন? 2 নাম্বার দাদা দাদি, 3 নাম্বার নানা নানি, কয়জন হইল? 6 জন। এরপরে শ্বশুর শাশুড়ি 8 জন, আর একজন হলো লজিং মাস্টার আর লজিং মাস্টারের বউ, কজন হলো? 10 জন। এই 10 জন স্পেশাল সুপারিশ করে একজন হাফেজ নিয়ে যাইব, সুবহানাল্লাহ। তো যারা হাফেজের মা হইতে পারেন নাই, বাবা হতে পারেন নাই, দাদা হইতে পারেন নাই, দাদি হইতে পারেন নাই, নানা হইতে পারেন নাই, নানি হইতে পারেন নাই, শ্বশুর হইতে পারেন নাই, শাশুড়ি হইতে পারেন নাই, লজিং মাস্টার তো হইতে পারবেন,
পারবেন না? সবাই এটার ব্যাপারে একমত আছেন তো ইনশাআল্লাহ? ধরো পাঁচজন থাকলে একজন মানুষ খাইতে পারে এমনি, কিন্তু একজন খানার কারণে কেয়ামতের মাঠে আপনারা টাইনা ধরে জান্নাত নিব, সুবহানাল্লাহ। এই জন্য হাসরের মাঠে হাফেজদের সাথে কারা কারা থাকতে চান হাত তুলেন, হাত লামাইবেন না, কিন্তু হাত তুলছেন, একের অন্তর দিয়ে তুলছেন, একেবারে অন্তর থেকে। তাহলে হাতটা পকেটে ঢুকান, দোকান দেখি দিই কারা কাদের ইমান এখন শক্ত আছে, ঢুকান পকেটে, যার যেমন আছে, যার যেমন আছে আমরা সবাই ঢুকাবো ইনশাআল্লাহ, যার যেমন আছে ঢুকান ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা ঢুকাইছি পকেটে, ঢুকান যে যেমন পারে, উঠেন ছাত্র, উঠেন সব জায়গাতে উঠেন, দাঁড়ানো যারা আছেন তারাও দিবেন, একজন মানুষ খালি যাবেন না। এই কটা টাকা দেওয়ার কারণে আল্লাহর কুদরতি ক্যামেরায় ভিডিও করা হচ্ছে, টাকা যাদের কাছে আছে তাদের কাছে দাবি, যাদের কাছে নাই দাবি নাই, যদি টাকা অবস্থায় দেন না তাহলে কিন্তু টাকা পয়সার মধ্যে বরকত হবে না, টাকা তুই আপনি আল্লাহর ঘরে দিতে চান না, মাদ্রাসায় দিতে চান না, টাকার বরকত কমে যাবে। একজন মানুষ খালি হাতে যাবেন না, দেন সবাই দিবেন, সবাই আল্লাহ সবাইকে কবুল করো, আমি যারা যারা দিচ্ছেন আমি দোয়া করতেছি প্রত্যেককে আল্লাহ তুমি লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায় দাও, আল্লাহ শত্রুর হাত থেকে হেফাজত করো, আল্লাহ করোনা ভাইরাসের মতো রূপ থেকে তুমি হেফাজত করো, ক্যান্সার থেকে বাঁচায় দাও, কিডনি নষ্ট হওয়ার থেকে বাঁচায় দাও, প্যারালাইসিস থেকে বাঁচায় দাও, আমিন আমিন। একটা মানুষ খালি যাবেন না, যাদের কাছে টাকা আছে দাবি আছে, এই দাঁড়ানো ভাইদের কাছ থেকে নিবেন, শুধু মাদ্রাসার ছাত্ররা উঠেন, এদিক এই কোনাত কই মানুষ কই, মহিলা প্যান্ডেল আছে, মহিলা প্যান্ডেল যদি থাকে, যদি মা বাপ মা বোনদের কোনো আফসুস থাকে দেওয়ার, তাহলে আপনারও শরীক হতে পারবেন, আপনাদের মধ্যে একজন মহিলা টাকা তুলে এটা মাদ্রাসার কোনো ছোট ছাত্রদের মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন স্টেজে, মহিলা প্যান্ডেলে একজন ছোট বাচ্চা পাঠিয়ে দেন মাদ্রাসার, নাবালক পাঠিয়ে দেন, মহিলা মাশাআল্লাহ মহিলার পাঠিয়ে দিচ্ছে সবার আগেই, আরো আছে ইনশাআল্লাহ আরো আসবে আলহামদুলিল্লাহ। ফ্যান্ডেলের লাশ সীমানায় আওয়াজ যাচ্ছে, যায়নি কোন রকম, যেমন আমদানি তেমন রপ্তানি হবে, অসুবিধা নাই, মোটামুটি আওয়াজ গেলে মোটামুটি ওয়াজ হইব ইনশাআল্লাহ। চেষ্টা তো করছে, বুঝেন না এখন কি করবেন, মিশিনারি জিনিস, তবে আরো সচেতন হওয়া দরকার। মানে এটুক দিয়া দেন যাতে পাবলিক অন্তত পক্ষে ভিতরে শুনে, বাহিরে না শুনুক কোনো অসুবিধা নাই, অন্তত পক্ষে ফ্যান্ডেলের ভিতরে যারা দূর দূরান্ত থেকে আসছে, আমার ভক্তরা আসছে বিভিন্ন জায়গার থেকে, অন্তত তারা যেন তৃপ্তি মিলে কিছু কথা শুনতে পারে, ভাই এটা খারাপ দেখা যায়, ভিতরে দিলে চলবে ইনশাল্লাহ, ভিতরে। আমি এমনি তো আমার একটা বদনাম আছে, আমি মাইক নিয়ে ভালো মাইক নিয়ে আমার আমার আওয়াজ দিতে পারে না, আমার সাউন্ড বেশি লাগে, কারণ কেন বেশি লাগে আমি জানি, আমার কাছে কিছু আবদার করেন আপনারা মাহফিলের পর, এই আবদারটার জন্য আমার মেজাজ গরম হয়ে যায়, মেজাজটা গরম হয়, দুই ঘন্টা চিল্লানোর পরে কজন আজান দেন, গজল গান তেলাওয়াত করেন, তা এইটা দিয়ে আমি কেমনি কি গরম, কথা বুঝতে পারছেন, এই জন্য আমি রাগ হই বেশি। আর যদি কয়েকজন নজর ওয়াশ করেন তাহলে আমি অলিপুরের মতো ওয়াশ করলে কোনো অসুবিধা নাই, ঠান্ডা মাথায় মাইক বালা না বলে আমার চলব, কিন্তু আপনাদের জন্য আমি চিল্লাই বেশি। দেন এই রুমাল যারা তুলছেন সবাই স্টেজে আসেন, স্টেজে এদিক সেদিক না গিয়ে সোজা স্টেজে চলে আসবেন, আর এখানে টাকা একটা ব্যাগের ভিতরে বইরে লয়ে যাবেন, এখানে গণার দরকার নাই, এখানে গণার সব একটার ভিতরে পড়েন, সানছে সানছে, জলদি 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 জলদি।